27 অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে পটুয়াখালীর পায়রা বন্দরের ক্যাপিটাল রেজিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দারুণ উচ্ছ্বাসিত এলাকাবাসী। উদ্বোধন হওয়া ড্রেজিং কার্যক্রম শেষ হবার কথা রয়েছে আগামী বছরের ডিসেম্বরে। এর ফলে বন্দরের রাবনাবাদ চ্যানেল হবে 10.5 মিটার গভীর। গত 24 অক্টোবর রাতে ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের তাণ্ডব থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বৃদ্ধা আমেনা খাতুন, কিন্তু শেষ রক্ষা হল না তার। ঘরের ওপর গাছ উপড়ে পড়ে মৃত্যু হয় শতবর্ষী আমেনার। যুবদলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 27 অক্টোবর সকালে ঝালকাঠি শহরের পশ্চিম চাঁদকাঠি এলাকা থেকে র্যালি বের করার চেষ্টা করেন নেতাকর্মীরা। এই সময় পুলিশের বাধার মুখে পড়েন নেতাকর্মীরা।